পণ্য বিক্রির মাধ্যমে কিন্তু আমরা টোটাল সুবিধা পাচ্ছি, আপনাদের আইডি ফ্যাসিলিটিস পাচ্ছেন, কমিশন পাচ্ছেন, র্যাঙ্কিং হচ্ছে। যদি আপনি ক্রাউন ডায়মন্ড হন, সারা ওয়ার্ল্ডে যত সেল হবে সেই সেলে একটা কমিশন পাবে। এখন দেখেন দুবাই ট্যুর চলতেছে, দুবাই ট্যুর যারা আমাদের সাথে রুবি লিডার হবে, রুবি লিডার হতে কিন্তু আমাদের কোনো টাকা লাগে না, প্রচুর কমিশন বেরিয়ে আছে। যারা একটু টেকনিক্যালি আছেন দেখবেন যে আপনার যদি 20 লাখ টাকা ইনভেস্ট করেন বর্মায়, আপনার রুবি হয়ে গেছে, আপনার টাকা লাগছে মাত্র 5 লাখ, কিন্তু মাল তুলে আসছে হিউজ পরিমাণ। মানে একটু টেকনিক্যালি হলে কিন্তু আপনারা দুবাই টুয়ার সব কিছু কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন, মানে অ্যাচিভ করতে পারেন একদম বেশি, মানে ইজিলি পাবেন। এটা বিষয়টা তাহলে এবার আসে, যেহেতু আমাদের এই কোম্পানিটা ওয়ার্ল্ড ওয়াইড এবং অলরেডি কোম্পানি কিন্তু সুইজারল্যান্ড এবং প্যারিস ট্যুর ঘোষণা করেছে, তাহলে এবার আসেন আমরা ইউরোপ ট্যুরে কিভাবে যাবো। ওই ইউরোপ ট্যুরে যাইতে হলে আমরা কিন্তু একটা অলরেডি ঘোষণা দিয়েছিলাম যে আমরা ইউরোপে যাবো, সেই লক্ষ্যে আমরা কিন্তু একটা ইন্ডিয়া ট্যুর দিয়েছি। তাহলে ইন্ডিয়া ট্যুরের প্যাকেজটা ছিল কত আমাদেরকে সবাইকে বলতে পারেন? 1,60,500। 1,60,500 টাকা দিলে সে বান্দরবান ট্যুর ফ্রি আসছে, যিনি দিচ্ছেন বান্দরবান ট্যুর ফ্রি আসছে এবং সাথে ইন্ডিয়া ট্যুরটা ফ্রি, বিষয়টা এরকমই তো ছিল। তার প্রোডাক্টটা ছিল কটা, সে প্রোডাক্ট পাইছে কটা, 28টা প্রোডাক্ট পেয়েছে। এখন আসেন আর যদি আপনি এটা না দিই, আমরা দেখেন কতগুলো অপশন রেখে দিয়েছিলাম, 18,500 টাকা যারা দিয়েছেন তারাও কিন্তু বান্দরবান ট্যুরে আসছে। লাস্ট যাদের আইডি ছিল, যারা আমাদের এখানে মেম্বার আছে, তাদেরকে অনলি 8,000 টাকা বিনিময়ে কিন্তু আমরা বান্দরবান আনছি। এখন আমি আপনাদের কাছে একটু বলি যে আমাদের, হ্যাঁ বান্দরবান ট্যুরে আপনাদেরকে আমরা অনেক কিছু দিতে পারি না, কিরকম আপনাদের একটু মানে ই হয়েছে, মনটা খারাপ হয়েছে দেখলো, আমরা যখন বিভিন্ন ট্যুরে গেছি ওখানে একটা টিকিট ঝান্তার, আমরা আসলে এই বিষয়টা জানতাম যে ওখানে সাপোর্টের দিলে আবার এন্ট্রি ফি লাগবে, এটা আমাদের আসলে জানা ছিল না, এখন আমরা জেনেছি। এখন যখন আমরা ট্যুরিজম প্যাকেজকে দিব তখন বলে দিব যে ভাই ওখানে যত যাবতীয় খরচ থাকবে এটা কিন্তু আপনার, এন্ট্রি ফি থাক, এন্ট্রি পাস থাক। এখন ধরেন যেহেতু আমরা এটা আগে বলি নাই, যে কারণে কিন্তু আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। এটাও কালকের একদিন আছে, একদিন আমরা ফার্মেসি দেশ হয়তো 100 টাকা বা 50 টাকা শোনা লাগতে পারে, ওটা আমরা ম্যানেজ করে নেবো, এটা কোনো সমস্যা না, এটা আপনার মতো। এখন বিষয়টা হচ্ছে পরবর্তীতে যাতে এই মানে প্রবলেমগুলো আমরা ফেস না করি, এটা আমরা আগে থাকতে বলে নিব, তাহলে তো আমাদের কোনো প্রবলেম হবে না। এবার আসেন আপনাদেরকে যে আমরা এনজয় দিয়েছি, কতটুকু দিতে পারছি আমি কিন্তু জানি না, কতটুকু দিতে পারলাম তাই না? এখন কিন্তু আমি আপনাদের কাছে একটা মানে ধরুন আমরা এটা আমাদের যে টুরগুলো বা এই জিনিসগুলো, কারণ এটা কিন্তু বলার একটা জায়গা আছে, আমাদের ফাউন্ডার মেম্বার মিটিং আছে, ওখানে আমাদের 31 জন ব্যক্তি আছে, ওখানে আমরা সব কিছু ওপেন করি, মানে আমাদের এই এই যাত্রায় কত টাকা খরচ হলো, আমরা কত টাকা প্রফিট করলাম, কীভাবে আমরা ব্যবসাটা করলাম, এইটা যদি আমি আপনাদেরকে না জানাই আপনারা কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন, আর কি ভাবেন কিনা। এখন আমি আপনাদেরকে একটা হিসাব দিতে চাই, ধরেন আমরা বান্দরবান ট্যুরে আসছি, অ্যাকচুয়ালি যেভাবে হোক আমাদের কত টাকা প্রফিট হয়েছে আপনাদের কাছ থেকে এবং কত টাকা আমাদের ইনভেস্ট হয়েছে এটা জানা দরকার আছে। সবাই নিশ্চয়ই একটা করে প্রোডাক্ট পেয়েছেন, 8,000 টাকা দিয়েছেন, মানে কি একটা প্রোডাক্ট আপনি 6,300 টাকা কিনতে পারতেন বা 6,000 টাকা কিনতে পারতেন বা বেচছেন, কথা কি সঠিক কিনা? কিন্তু আপনি তো 2,000 টাকা বেশি দিয়ে কিনছেন, কথা সঠিক না? এবার আসেন তাহলে আমরা আপনাদেরকে যেটা দিয়েছি, যদি আপনার একটা ক্যালকুলেশন হাতে থাকে, আপনি একটু খালি মোবাইলে চাপেন, আমি বলি টাকার অঙ্কটা বলি, আপনার চোখকে ভাগ করবেন, একটু বলতে পারবেন? কেউ হাতে নেবে মোবাইলটা একটু প্লিজ হাতে নেন, আমি একটু বলতে চাই, কারণ না বললে হ্যাঁ আপনারা মন খারাপ করতে পারেন, এই জন্য আমি ক্লিয়ার করি, এরপরে আপনারা ইনকোয়ারি করবেন যে আসলে আমরা কত টাকা পেমেন্ট করলাম। আচ্ছা মানে আমি যেমন কোটা বলি কেন উঠান, প্রথমে লেখেন 5,700 রোগ 300, তাহলে যোগ করেন 6,000, এরপরে যোগ দেন 5,000, সরি এরপরে যোগ দেন 15,000, যোগ দিচ্ছেন, এরপরে যোগ দেন হলো 3 আর 2 5 কত 40,000 যোগ দেন, কত আচ্ছা এটা আমরা বলতেছি, বলেন হ্যাঁ যোগ দিচ্ছেন কিনা, আমি আমি ভেঙে দিব তো চিন্তা করুন, যোগ দিচ্ছেন কত আছে 6 to 1, ভাগ দেন 41 দিয়ে, ভাগ দিব হ্যাঁ ভাগ দেন 41, 1,500,000 1,300,000 এর সাথে যোগ করেন 6,000 কত হয়,
এরপরে যোগ করেন 6000 কত হয় 7341 টাকা আপনার ওই প্রোডাক্ট থেকে আমরা আগামী খরচ করে ফেলেছি কারণ আমাদের এখানে বাস নিয়েছিলাম দুইটা আমাদের লোক আসার কথা ছিল কতজন 72 জন আমরা একটা বাস ক্যান্সেল করতে গিয়ে 15000 টাকা জরিমানা দিয়েছি এটা আপনি ওনাদের সাথে আলোচনা করে নেবেন আর যেহেতু আমাদের আরেকটা কাজ করতে হয়েছে যেহেতু ওনারা এখানে লোক আসছে কিছু তো ওনাদের আবার ওই প্যাকেজের টাকাটা আমাদের এখানে ইনক্লুডিং করা হয়েছে ওনাদের ওই টাকাটাও খরচ হিসেবে আমাদের দেখানো হয়েছে তাহলে ওখানে আবার আমাদেরকে 40000 টাকা এক্সট্রা লেগে গেছে 5040 তার মানে দেখেন কারণ এটা তো দ্বিতীয় হবে কারণ ওনারা তো আমাদের জন্য ট্যুর অপারেট করে ওনারা শুধু ট্যুর অপারেট করে ওনারা আমাদের সাথে কন্ডিশন ছিল যে আমরা ট্যুর অপারেট করবো আমাদের খরচটা আপনারা বেয়ার করবেন তার মানে 8000 টাকা আমরা নিয়েছি তাহলে আমি যে আপনাদেরকে প্রোডাক্টটা দিলাম সেই প্রোডাক্টের দাম ছিল কত 6300 সর্বনিম্ন বা 6000 টাকা তাহলে আমরা কি প্রফিট করেছি আমি প্রোডাক্টের দাম কত হচ্ছে ডন মাইন্ড এখন কি প্রোডাক্টের দাম কি 600 টাকা এখন আসেন তাহলে আমি এই প্রোডাক্টটা পাইলাম কোথায় এখন কোশ্চেন হবে যে আমি কি তাহলে প্রোডাক্ট বানাই কিনা কোশ্চেন হতে পারে কিনা এখন বিষয়টা হচ্ছে যখন আমরা বাংলাদেশের অফিসটা স্টার্ট করলাম ওই অফিসটা স্টার্ট করতে গেলে আপনি জানেন প্রতিটা মালয়েশিয়ান কোম্পানি উনি মালয়েশিয়ান কোম্পানি সম্বন্ধে খুব ভালো জানেন মিনিমাম 20 লাখ টাকা আগে জমা দিতে হয় ওদের কাছে নাহলে এজেন্সি দেয় না ওরা একটু টেকনিক্যালি আমার সাথে কথা বলেছিল আমি বলেছি রাজি আমরা কারণ এটা ছাড়া কারণ আপনাকে এজেন্সি ছিল আপনি যদি ভাইকে আরেক কোম্পানি করেন তাহলে ও আপনাকে ধরবে কেমনি তখন আমাকে বললো যে ঠিক আছে তাহলে তুমি এটা আমার নামে অফিসটা তৈরি করতে হবে তোমার যত খরচ হয় আমাকে খালি ভাউচার দিবা আমি ভাউচার দিয়েছিলাম 25 লাখ টাকার ওই পর্যন্ত যখন যারা কেনা হয়েছে এবং আমরা এই কয় মাস যে ভাড়া দিচ্ছি আমাদের ভাড়া হচ্ছে টোটাল এখানে এখন পর্যন্ত আমাদের ওখানে প্রতি মাসে ভাড়া আছে ধরেন 50-60 লাখ এবং কারেন্ট বিল 60 আর ধরেন 25 কত হয় 85,000 আর মাঝখানে কিছু আমাদের কম ছিল তখন একটা মেয়ে ছিল এখন তিনটা মেয়ে আছে এই জন্য এখন একটু ভাড়া বেশি তখন আমরা আমাদের খরচ হইতো ধরেন 70,000 টাকার মতো তো এইটা করে আমরা জানুয়ারিতে এই পর্যন্ত কত টাকা ভাড়া আসে ধরেন 70,000 করে ধরলে 10 মাসে কত আসে 70 লাখ 7 লাখ তাহলে 7 লাখ যদি অ্যাড করেন তাহলে 32 লাখ এই টাকাটা কোম্পানি আমাকে বেয়ার করবে যখন আমাদের এখানে প্রতি মাসে খালি শুধু কোম্পানিকে সেল যাবে 20 লাখ টাকা তাহলে আমাদের বাংলাদেশের সেল দরকার 1 কোটি কারণ কমিশন টমিশন বাদ দিলে 20 লাখ ঢুকবে আমার কথা বুঝছেন তাহলে 1 কোটি টাকার সেল এখন বাংলাদেশে আমাদের হয় নাই হয়েছে না 5-10 লাখ টাকা আমাদের ইজিলি বা 20 লাখ টাকা ইজিলি সেল হয়ে যায় কিন্তু আপনার কোম্পানিতে প্রোডাক্ট কেনা তো হয় না কথা বুঝছেন কারণ আমাদের কমিশন ইউজ না 92% মতো কমিশন কারণ যেহেতু এটা টার্গো মার্কেটিং প্ল্যান আপনি আজকে মাত্র 2 লাখ টাকা সেল করবেন 1 লাখ টাকা কিন্তু আপনার পকেটে ঢোকে তাই না বিষয়টা তাহলে কিন্তু আমার সেল কিন্তু কমে যায় ওটা কিন্তু কোম্পানি সেল কাউন্ট করে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তার মানে এই কোম্পানিটা কত ভালো যে আপনাকে হিউজ প্রফিটেবল দেয় মানে হিউজ প্রফিট দেয় এবার আসেন তাহলে এই যে টাকাটা এই টাকাটা কোম্পানি আমাকে দিবে যেহেতু এটা সিকিউরিটি মানি হিসাবে আছে আস্তে আস্তে দিবে যখন 20 লাখ ওভার হয়ে যাবে সেল একবারে নিট প্রফিট হবে তখন থেকে আমাকে 5-10% করে দিবে এবং কোম্পানি এখন অব্দি কিন্তু 1 টাকাও আমাদেরকে দিবে না কারণ ওই সিস্টেমে দিতে হবে আপনাকে এটা হলো সিস্টেম এখন তার মানে কি এই কোম্পানিটা লাইফ টাইম ব্যবসা করতে চায় এখন আসেন তাহলে আমাকে আমরা কেন এই কোম্পানির দায়িত্ব নিয়েছি এখন আমার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি তাহলে আপনাদের আরও ভালো লাগবে আমি মূলত কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি আমরা যেভাবে মাস্টার্সও করেছি কম্পিউটার সায়েন্সে আমি মূলত ওয়েবসাইট ডিজাইনের কাজ করতাম কিন্তু আমি নেটওয়ার্ক মার্কেটিং পছন্দ করতাম ভালোবাসতাম আমি চিন্তা করতাম যারা নেটওয়ার্ক মার্কেটিং করে 2 দিন পরে চলে যায় আবার গেমিং করে মানুষের টাকা নেয় আমিও কিছু গেমিং এর টাকা দিয়েছি কিন্তু কাউকে জয়েন করাই দিই আমার টাকা ওরা মাইরা দিছে ঠিকই কথা বলছেন এমন অনেকে আছে দেখবেন যে আমার কাছে কেউ এমন একটা নেই আমার একটা এমন মেন্টালিটি ধরেন আমি কাউকে ধরেন আমি ডেস্টিনি করে আসছিলাম ডন মাইন তা আমার মাধ্যমে যারা ডেস্টিনিতে জয়েন করছে আমি এরকম 28 লক্ষ টাকা পরিশোধ করছি কেন আমি গত পূজার সময় এই যে আমার দুর্গা পূজা গেল তখন আমার খালা আমাকে ফোন দিছে যে ভাই আমার টাকাটা কি হলো আমি তো মন ভুলে গেছিলাম যে উনি আমার কাছে ডেস্টিনিতে 20,000 টাকা দিছিল আমি বলছি খালা আপনার টাকাটা লাগবে কয় হ্যাঁ লাগবে আমার কাছে আপনার বিকাশ নাম্বার দেয় আমি নগদে পাঠিয়ে দিয়েছি আমার মাকে প্রথমে ফোন দিছে মা বলছে এখন তুই কথা বলবি আমার বোন পরে যখন আমাকে বাইদে ভাই আমি মার কাছে শুনছি আমি ফোন দিছি আমি কই মাসি আপনার কি টাকা লাগবে এজন্য বলছিলেন ফোন দিছিলে টাকা লাগবে আমাকে বলবেন না আমি নগদে টাকা পাঠিয়ে দিয়েছি মানে আমার মেন্টালিটি এরকম যে আমার মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না অ্যাটলিস্ট আমার ক্ষতি হইলে আমার কোনো সমস্যা নেই কারণ রিজিকের মালিক আল্লাহ কিন্তু আমার মাধ্যমে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এটা আমি কখনোই চাবো না এরকম 28 লক্ষ টাকা কেউ যদি আমাকে বলে যে ভাই আমি আপনার ডেস্টিনিতে আপনার ভবিষ্যৎ আপনার মাধ্যমে টাকাটা দিচ্ছি আমি নগদে দিয়ে দিচ্ছি কোনো বার্গেনিং করি না এই জন্য এলাকাতে এক নামে আমাকে সুনাম আছে যে অ্যাটলিস্ট আমার সাথে গেলে কেউ লস হবে না ব্যাপারটা হচ্ছে যাও এবার যে কারণে আমি কোনো গেম নিয়ে কখনোই চাই না পছন্দ করি না আর এই জন্য এখন আমি চিন্তা করলাম কোনটা ধরেন আমার তো টাকা পড়ে আছে কোম্পানিতে
কোম্পানিতে এভাবে আমি টাকা উঠাইতে পারবো না। এখন আমি চিন্তা করলাম, কোম্পানিকে বললাম ঠিক আছে তাহলে আপনি আমাকে এক কাজ করবেন, আমি কিছু টুর ইনসেন্টিভ দেবো, আপনি টাকা পার্টিসিপেট করেন, তাহলে তো হয়ে যায়। ভাই আমি কিভাবে পার্টিসিপেট, টাকা দিতে হবে না, আপনি আমাকে মাল দিয়ে দেন, আপনার যে টাকা আমি পাই ওই টাকা কনভার্ট করে মাল দিয়ে দিন, আপনি স্পট প্রাইসিং বাদ দেওয়া তো আমার কোনো শক্তি, স্পট প্রাইস বাদ দিয়ে আপনি খালি মাল দিন, আমার কোনো আইডি মাইডি লাগবে না, আমি মালটাই ইনসেন্টিভ আকারে ছেড়ে দিন। তাহলে কি হলো, যে কারণে কিন্তু আমি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ মাল দিতে পারতেছি, কিন্তু আমি কতগুলো মাল দিতে পারবো যে পর্যন্ত আমার ব্যালেন্স আছে, এরপরে ভবিষ্যতে আপনারা যখন চাবেন তখন আপনারা নিজেরা দিতে হবে, এটা কিন্তু আমি দিতে পারবো না। এখন তাহলে আমরা চিন্তা করলাম, আমরা টিমটাকে ডেভেলপ করার জন্য যদি আমি এই টাকাটা আপনাদের পিছনে ইনভেস্ট করি তাহলে এটাকে আমার ইনভেস্ট কিনা বলে। কিন্তু অনেকে চিন্তা করবে, আপনি বই ইনভেস্ট করলেন, আমি তো প্রোডাক্ট কিনছি 8,000 টাকা দিয়ে, কিন্তু এবার বলেন, কিন্তু আমার পাঁচ প্রোডাক্টে খরচ হয়েছে কত টাকা, 7,341 টাকা, তাহলে আমি 659 টাকা আমার প্রোডাক্টে পেলাম, তাই তো বিষয়টা। কিন্তু আমার টাকাটা গেল করে স্পট প্রাইসিং বাদ দিলেও তো, যখন আপনারা এখানে 30% স্পট পাবেন বা ম্যাচিং তখন কাউন্ট করবেন তখন দেখা যাবে 4,000-5,000 টাকা এটা প্রোডাক্টের দাম, তো ওই টাকাটা তো আমার মাইনাস হয়ে গেল, কি গেল কিনা বলেন। তাহলে আমি চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে যদি আপনারা আমার সাথে পার্টিসিপেট করেন বেশি করে বাংলাদেশে, কারণ যেহেতু বুঝে বললাম আমাদের মেন্টালিটি একটাই, যেহেতু আমি কাউকে ঠগাবো না বা এমন কেউ লস খাবে এরকম কোনো চিন্তায় আমি যাবই না, যেহেতু আমি আমার এক কথার মানুষ, ধরেন আমি একটা কোম্পানিকে যদি কমিটমেন্ট দিয়েছি ভাই আমি সুপার লাইক করবো মানে করবোই, ধরেন কেউ নাই তাহলে আমি একাই করবো, কীভাবে করবো, হয়তো ডাক্তার ফন্ডে গিয়ে ডাক্তারদের সাথে কাজ করে আমরা লেখায় লেখায় কাজ করবো, ধরেন কেউ আসলো না তো আমাকে করতে হবে না, আমি তো কমিটমেন্ট দিয়েছি, কিন্তু আমার আরও যদি 1,000-2,000 টাকার মালিকও দেয় তাও আমরা যাই, কারণ আমাকে ওরা চিনে, মালয়েশিয়ার এই কোম্পানিটা আমাকে চিনে কত সাল থেকে জানেন, 2013 সাল থেকে, 12 সালের শেষের দিকে আমি ফাইটোসায়েন্স নামে একটা কোম্পানি করতাম, ওটা ভাই কোম্পানি, তখন থেকে যেহেতু আমার সাথে রিলেশন এবং আমাদের কমিটমেন্টটা খুব ভালো, কারণ আমরা কারো কাছে কোনো বার্গেনিং করি না, কিছু চাই না, বলি ঠিক আছে আমরা তৈরি করবো, কারণ নেটওয়ার্ক মার্কেটিং বা একটা প্রোডাক্ট বেসড কোম্পানিতে যদি আপনারা নিজেকে তৈরি করতে না পারেন তাহলে কখনোই অন্যের দ্বারা সৃষ্টি হওয়া যাবে না, মানে কেউ করতে পারবে না আপনাকে সৃষ্টি, তার মানে আপনি চাইলে আমার মতো আবার এরকম টিম তৈরি করতে পারেন, আপনি ইনসেন্টিভ ছাড়তে পারবেন, কারণ আমি এখন বড় বড় ইনসেন্টিভ ছাড়বো, যেমন আমরা কী প্ল্যান করেছি, যেমন হাফিজ ভাইয়ের সাথে আমি একটা প্ল্যান করলাম যে আমরা এখন মালদ্বীপ এবং শ্রীলঙ্কার ট্যুরটা ছাড়বো একদম 5-star হোটেলে, এখন বলেন এই ট্যুরটা কিন্তু সবাই অ্যাভোয়েড করতে পারবে না, সবাই যেতেও পারবে না, এটা কিন্তু সম্ভব না, কারণ এখানে আমি নিব মাত্র টপ 10, সর্বোচ্চ 20 জন, 10 নেবো, 10 হলে আমি চলে যাবো বা 5 হলেও আমি চলে যাবো, ব্যাপারটা হচ্ছে কিন্তু বেশি নিতে পারবো না। আবার ইন্ডিয়ার ট্যুর কিন্তু আমার একটু লোয়ে দিয়ে দিয়েছি, ইন্ডিয়ার ট্যুরটা কীভাবে ঘোষণা করবো, অনলি 37,000 টাকায় আপনি 6টা প্রোডাক্ট পাবেন, বলে তো পার প্রোডাক্টের দাম কত বললো, বলে হিসাব করে বলেন 6,000 সামথিং, তা আপনাদের একটা প্রোডাক্ট কিভাবে 6,000ই পাবেন, একই তো দাম, কিন্তু আপনি এই বিনিময়ে কিন্তু ঘুরে আসতে পারবেন, কিন্তু শর্ত একটা আছে, যাদের আইডি সুপার নাই তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না, যারা শ্রীলঙ্কা যাবেন আমাদের সাথে মালদ্বীপে যাবেন যাদের আইডি সুপার না তারা যেতে পারবেন না এই প্রোগ্রামে, যাদের আইডি সুপার না তারা ইন্ডিয়ার এই প্রোগ্রামে যেতে পারবেন না, তার মানে একজন স্টার যদি আমাদের সাথে আসতে হয় তাকে আগে আইডি সুপার করতে হবে, দেন এই প্রোডাক্টটা কিনতে হবে, আদারে সম্ভব না, ভেরি সিম্পল, মানে সারা ওয়ার্ল্ড আপনাকে আমি ঘুরাবো ফ্রি অফ কস্টে, আপনার 1 টাকাও লাগবে না, যেমন আপনাকে কিন্তু এখানে 1 টাকা লাগেনি, লাগছে এখানে লাগছে 2,000 টাকা, কেন বলেন তো, কারণ আপনি প্রোডাক্টটা পেয়েছেন 6,000 টাকা, কি কথা ঠিক কিনা, কিন্তু আপনি যখন মালদ্বীপ যাবেন শ্রীলঙ্কা যাবেন আপনার 1 টাকাও লাগবে না, পার প্রোডাক্টের দাম পড়বে 5,250, কারণ আমরা ওইরকম করেই প্যাকেজ তৈরি করে দেবো আপনাদের, তার মানে কি আপনি যখন সুপার আইডি মারবেন 1,15,500 টাকা দিয়ে পার প্রোডাক্টের দাম কত পড়ে, 5,000, ডাক্তার সাহেব কত পড়ে, 5,250, আমি যদি এটা বেশি মারাই আমাকে ডাক্তার সাহেব বললে আমি কেন বেশি দেবো, প্রোডাক্টের দাম তো 5,250, তাহলে 5,250 একদম বলুন, যখন আমি এরকম করে করবো যখন আমরা সুপার নেবো 1,15,000, আর যদি আমি 11,500 টাকার প্যাকেজ নিই তাহলে কত আসবে, 5,750, ব্যাপারটা হচ্ছে এখন ধরেন আমরা দুইটা ট্যুর আপনাদের সামনে এখন উপস্থাপন করবো, নাম্বার 1 একটা হচ্ছে ইন্ডিয়া ট্যুর, যাদের আইডি সুপার আছে অনলি 37,000 টাকা লাগবে, বেশি লাগবে না, 6টা প্রোডাক্ট পাবে, যাদের আইডি কি আছে সুপার আছে, সুপার ছাড়া এটা কোনো অ্যালাউইন না, ব্যাপারটা বুঝতে পারছেন, আগে আপনাকে সুপার করতে হবে দেন, এবং এই মাসের মধ্যে আমাদেরকে পাসপোর্ট দিয়ে দিতে হবে, পাসপোর্টের 20,000 টাকাটা আপনারা দেবেন আর সকল খরচ আমরা বিয়ার করবো, কমন ট্যাক্সটা আমি আপনাদের কাছ থেকে নেব, অবশ্যই এটা নেব,
কারণ গভর্নমেন্ট ট্যাক্সটা আপনাদের কাছ থেকে নেবো, কারণ আপনারা যারা যারা ব্যাংকে জমা দিয়ে যান ওটার হ্যাসেল আমি নিব না। গভর্নমেন্ট ট্যাক্স আর ভিসা ফিস, ভিসা কমপ্লিট করা পাসপোর্ট জমা দিতে, হ্যাঁ আপনারা যদি নিজেরা ভিসা কমপ্লিট করে পাসপোর্ট জমা দেন ওয়েলকাম, আর আমাদের কাছে পাসপোর্ট জমা দিলে 1000 টাকা দিতে হবে ভিসার জন্য, কারণ ভিসার কাগজপত্র হলে মনে হয় 700 টাকার মতো ই আছে, আর 200 টাকা অনলাইন মনে হয় আছে। আচ্ছা ব্যাংকটা স্টেটমেন্ট করতে হবে মিনিমাম 20,000 টাকা ব্যালেন্স রাখতে হবে, অথবা ডলার আপনারা না পারলে আমি ডলার কিনে দেবো, এটা ব্যবস্থা আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। মানে বাদ বাকিটা আমি করে দেবো, আপনি যদি আমাকে ওই টাকাটা দেন মানে 1000 টাকা দেন, ওই 200-300 টাকা বেশি রাখবো। ও আর একটা কথা বলি, আপনি কিন্তু ভাবেন না যে আমি এখানে আপনাদের কাছে 1 টাকা খাবো, তা না, আমি এখানে ওইভাবে ডোনেশন দেবো, আমার যে টাকাটা জমানো আছে ওইভাবে দিব, কারণ আমি কিন্তু কোটিপতি না যে আমি বাড়ির টাইমে দিব, তার মানে কি আমার টাকা জমানো আছে, তার মানে মুসাফির শমশেরের মতো না যে আমার কাছে সুইস ব্যাংকে টাকা আছে সাইন করে আনতে, তা না, কিন্তু এটা হলো আমার সুপার লাইফে ব্যাংক অ্যাকাউন্টে আমার কাছে প্রোডাক্ট জমা আছে, যেহেতু কোম্পানি হেফাজতে আছে, এটা আমাকে আগে কেন দিতে পারবো না, কারণ আগে নিয়ে তো কোম্পানি আমাকে ধরতে পারবে না, কথাটা বুঝলেন। কোম্পানি চায় তার ব্যবসা, যখন আমি ব্যবসার পলিসি দিছি পাই ঠিক আছে তুমি প্রোডাক্ট নিতে থাকো কোনো সমস্যা নেই, কিন্তু কোম্পানি কিন্তু আমাকে একটা প্রোডাক্ট বেশি দিবে না, একদম ইনস্ট্যান্ট হিসাব হয় আপনি আজকে ডেলিভারি দিয়ে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, ধরেন আপনারা যারা আমাদের সাথে ব্যবসায় জড়িত হয়েছে, যেহেতু জড়িত না হলে এখানে আসতে পারেন নাই, তাদের কাছে আমি একদম রিকোয়েস্ট, একদম হাম্বল রিকোয়েস্ট করছি যে আপনারা কেউ কখনো বাকিদের প্রোডাক্ট চাবেন না, এইটা আমি আপনাদের কাছে জোর হাতে রিকোয়েস্ট, কোনো লিডারকে পার্সু করবেন না যে আমার জন্য দুইটা প্রোডাক্ট নিয়ে আসবে, তাহলে কি হয় আমি একটু বলি, এতে আমাদের ব্যবসায়িক একটা হ্যাম্পার ঘটে যায়, যখন ওই লিডারটা আপনাকে প্রোডাক্ট দিতে না পারে তখন আপনি তার সাথে মন খারাপ করেন, ওই লিডারটা আবার আমার সাথে মন খারাপ করে যদি আমি আমার কাছে প্রোডাক্টটা না নিতে পারি, কিন্তু আমাদের আসলে বাকি দেওয়ার কোনো সিস্টেম নাই, যেহেতু আমরা ট্র্যাডিশনাল ব্যবসাটা করি, বাট নেটওয়ার্ক মার্কেটিং বাট এটা ট্র্যাডিশনাল, আমরা আইডি না হলে মাল দিতে পারি না, কিন্তু আমরা যে কাজটা করতে পারি, আপনি যদি আগে আমাকে টাকা দিয়ে দেন, ধরেন 11,500 টাকা দিয়ে দিচ্ছেন, আপনি আইডি মাইডি পরে ফেলে কমিশন অ্যাডজাস্ট করে নেবেন, ওটা পরে দিচ্ছেন, বাট 11,000 দিয়ে দিচ্ছেন আমি মাল দিয়ে দিচ্ছি, কোনো টেনশন নেই, আপনি ইনস্ট্যান্ট মাল নেন কোনো প্রবলেম নাই, কিন্তু টাকা জমা দিন, আমাদের কিন্তু মালে কোনো ঘাটতি নাই, সবাই বুঝতে পারছেন তো, আমাদের বাংলাদেশে আপনি আজকে মাল কাছেন 3 দিন ওয়েট করছে এরকম লোক নাই, কেউ কি পারবেন প্রমাণ দিতে যে 3 দিন প্রোডাক্ট পান নাই আছে? আচ্ছা কিন্তু এরকম কোনো রেকর্ড নাই, এখন আজ অব্দি প্রোডাক্ট পায় না এরকম কেউ আছে যে আমার কাছে এখনো প্রোডাক্ট পাবেন না, বরঞ্চ দেখা যাবে বিষয়টা এরকম যে আমরা হয়তো আগে অ্যাডভান্স প্রোডাক্ট দিয়ে দিই, কিন্তু আজকের পর থেকে যদি আমরা এই কোম্পানিকে ভালোবেসে থাকি তাহলে কেউ প্রোডাক্টটা আগে যাবো না, যেন আপনি টাকা ব্যাংকিং করে দিয়েছেন সেটা হতে পারে, যে আপনার আপনাদের অ্যাকাউন্টে দিচ্ছেন তাতেও আমার কিছু আসা যায় না, কথা হচ্ছে কোম্পানির অ্যাকাউন্টে থাকলে আমি না থাকলেও অফিসে 3টা মেয়ে রাখা হয়েছে এই কারণে, যাতে আপাতত আপনারা একটু আমরা একটা পিয়ন রাখবো, কিন্তু পিয়নটা এখন রাখিনি, আপাতত চাটা খাবো, একটু ব্যবসা করার সঙ্গে সঙ্গে পিয়নটাও রাখবো, কথা হচ্ছে আপাতত চাটা খাওয়ার কোনো প্রবলেম নাই, দেখা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি স্মুথ, কমিশন টমিশন সব আপনি ওই মেয়েটার কাছ থেকে দিতে পারবেন, অফিসে ধরেন আমি নাই আপনি প্রোডাক্ট রাখবেন আপনার বাসার জন্য নকল প্রোডাক্ট দিয়ে দিন, তার মানে আমরা 24 ঘন্টা কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করি, তার মানে এগুলাই নিয়ে কিন্তু আমাদের কোনো টেনশন নাই, তার মানে আমরা এখন 2টা ট্যুর ঘোষণা করলাম, নাম্বার 1 ইন্ডিয়া ট্যুর, আর একটা ট্যুর হচ্ছে কোন জায়গা বলেন স্যার, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এটা আমরা কত টাকা লাগে কীভাবে যাবেন, যাদের সুপার আইডিয়া আছে শুধুমাত্র তারাও এলাও, আদারওয়াইজ কিন্তু এটা কোনো এলাও না, ব্যাপারটা হচ্ছে আমরা চাচ্ছি 10 জন হলেই আমরা যাবো, মানে আমরা ওই 2টা ট্যুর একসাথে, দেখা যাচ্ছে মালদ্বীপ ঘুরে এসে আমরা এগিয়ে যাবো, কারণ ইন্ডিয়াটা প্রসেসিং হতে সময় লাগবে, আর মালদ্বীপের হচ্ছে হলে এই যে এটা হলো আপনার অনলাইনে ই ভিসা শ্রীলঙ্কা, আর মালদ্বীপটা হচ্ছে আপনার স্পট ভিসা, নগদে যাবো ভিসা দিয়ে দেবে, ক্লিয়ার, তার মানে এটা ভিসা লাগবে না, পাসপোর্ট থাকলে আমরা চলে যেতে পারতেছি, দুইটা একই অবস্থা, কথা বুঝতে পারছেন, কিন্তু মজার কাহিনী আপনি যদি মালদ্বীপে ঢুকেন এটাকে ইউরোপের সমান মূল্য করা দেয়, এই মূল্য দেওয়া হয় কি বলেন, এটা কিন্তু খুবই দামি ভিসা, এটা জানেন তো, আপনি মালদ্বীপ ঘুরে আসছেন অন্যান্য দেশে আপনার জন্য ইজি হয়ে যাবে, আর আমরা এখানে 5-star হোটেলে আপনাদেরকে রাখবো খাওয়াবো ঘোরাবো, মানে এরকম ভাবে না, আমি কিন্তু লোক দেখাচ্ছি না, জানেন মানে আপনারা যাবেন আপনাদের যাতে কোনো লস না হয় যাতে কোনো প্রবলেম না হয় ওইভাবে যাবেন। আচ্ছা তো এখন আমি মোটামুটি আনুষঙ্গিক যে আমাদের যে কোম্পানি যে কথা বলেছিল সেটা বলে ফেলেছি, আর আপনাদেরকে এখন আমরা একটা যে কপিটা আমাদের জানুয়ারি মাসে আসবে এটা আমরা এরকম 30 জন ব্যক্তিকে আমরা কপিটা গিফট করব, এবং যারা যাদের আপ্যায়ন আছে তাদের সাথে আলোচনা করে কীভাবে খাবেন আমরা এটা আপনাদের ডোজ বলে দিব, আর যাদের মেয়েরা আছেন যা মহিলারা আছেন তাদের জন্য আরেকটা আমাদের ইয়ে আসতেছে ফেস ওয়াশের মতো একটা জিনিস আসতেছে ওটা পেয়ে যাবে ডিসেল, আর ওমেনদের জন্য একটা খাওয়ার জিনিস আসতেছে সেটা আমাদের মার্চে পাবে,
মানে আমাদের প্রায় কয়েকটা প্রোডাক্ট মানে এই পাইপলাইনে আছে যারা খুব রিসেন্টলি আমরা পেয়ে যাবো হাতে। তো এখন আপনাদের এই টুল নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে আমার কাছে? আপনাদের মতো করে আপনাদের মতো করে কিন্তু আপনারা পারবেন। তাহলে শুধু আমি আর 2 মিনিট একটু প্রোডাক্টটা নিয়ে একটু হালকা একটু বলে যাই, যেহেতু এখানে মনে হয় অনেক লোক আছে। আমাদের প্রোডাক্টটা মূলত হচ্ছে স্প্যামিসেল প্রোডাক্ট, এসটিসি থাকে, যেহেতু এটা পৃথিবীর সবচেয়ে সেরা প্রোডাক্ট স্প্যামিসেল নিউট্রিশন থেরাপি। এইটার মূল কাজ হচ্ছে সেল থেরাপি, এটার নাম হচ্ছে সেল থেরাপি। এটা একটাই কাজ করে, শুধু সেলের উপরে কাজ করে, সেলের রিপেয়ার এবং রিপ্লেস করার ক্ষমতা বৃদ্ধি করে দেয়। যে কোনো অসুস্থ এবং জটিল এবং কঠিন রোগ আমার এই প্রোডাক্টটা যখন কন্টিনিউ করতে থাকবেন একটা লিমিটেড টাইম পর্যন্ত, দেখবেন যে তার রোগগুলো কঠিন রোগগুলো আস্তে আস্তে কমা শুরু করে যায়, কারণ সেলের ক্ষমতাটা বাড়তে থাকবে, আপনি সুস্থ বোধ করতে থাকবেন। তার মানে কি, এখন দেখা গেলো যে ব্যথার ঔষধ খেয়েছেন তাহলে ব্যথা কমবে, তার মানে আপনি বললেন যে ব্যথার ঔষধ খেয়ে আপনার ব্যথাটা চিরতরে নাই হয়ে গেল না। তার মানে যখন আপনি সেল থেরাপি দিবেন তখন ওই ব্যথাটা কমে যাবে। তাহলে যদি হয়তো আপনি বলেন যারা ক্যান্সার হয়, ক্যান্সারে প্রচুর পরিমাণে ব্যথা হয়, এটা আপনি জানেন তো সবাই, লাস্ট অব্দি ব্যথা কমাইতেই পারে না কোনো ব্যথার ওষুধ দিয়ে, মরফিন জাতীয় ওষুধ দেয় তারপরেও কমে না। কিন্তু ওই ক্যান্সারের পেশেন্টটাকে যদি আপনি ধরেন কেমো দেওয়ার আগে যদি এসটিসি-30টা খাওয়াইতে পারতেন, তার কিন্তু একটা বেঁচে থাকার একটা সম্ভাবনা তৈরি হতো। এই জন্য এটা নাম হয়েছে সেল থেরাপি। সারা ওয়ার্ল্ডে এই প্রোডাক্টটা সেল থেরাপি নামে সমাদৃত, এবং আমি সেই লিফলেটগুলো আপনাদেরকে পৌঁছে দিচ্ছি, আর একটা করে কোম্পানির কপি আপনাদের সবাইকে গিফট করে দিব। তারপরে আমরা আমার আলোচনা আমি শেষ করে দিই, আমি গিফটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকবেন, এখানে আমি বিদায় নিচ্ছি। মিজান ভাইকে দায়িত্ব দিই, মিজান ভাইকে।